आज 19 फेब्रुआरी 2016 शुक्रवार आम्रा डॉक्टर बुद्धदेव चक्रवर्ती महाशय साथे कथा बोलते कोलकाता रे बासभवने एसेछि। तार परिचय आम्रा जानी तिनी श्री श्री ठाकुर अनुकूलचंद्रेर पौत्र हन एवं श्री श्री अनुकूलचंद्रेर मध्यम पुत्र श्री विवेक रंजन चक्रवर्ती महाशयर पुत्र। तिनी बर्तमाने रांची विश्वविद्यालय जीवविज्ञान विभाग थेके अवसरप्राप्त एकजन अध्यापक। যেহেতু আমরা জানতে পেরেছি যে তার শ্রী শ্রী ঠাকুরের সাহিত্য এবং পুস্তক পুস্তিকার গভীর অধ্যয়ন ও মনন আছে এবং গত 40-50 বছর ধরে তিনি শ্রী শ্রী ঠাকুরের আদর্শে নানা দিক নিয়ে নিয়মিত লিখে চলেছেন, সৎসঙ্গ মহলে তিনি একজন সুবক্তা হিসাবে পরিচিত এবং শ্রী শ্রী ঠাকুরের প্রচারমূলক কাজে তিনি বহু জায়গায় আমন্ত্রিত হন। এছাড়া পারিবারিক সূত্রে তাঁর সাথে দাদু হিসাবে শ্রী শ্রী ঠাকুরের বিশেষ ঘনিষ্ঠতা ছিল এবং তার বহু কথোপকথন তার সাথে হয়েছে। তাই আমরা তার কাছে এসেছি শ্রী শ্রী ঠাকুরের আদর্শের কিছু বিশেষ দিক নিয়ে এবং বর্তমান সৎসঙ্গ আন্দোলনের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রশ্নের উত্তর পেতে। প্রথমেই দাদা আমরা জানতে চাইব যে শ্রী শ্রী ঠাকুর কে ছিলেন এবং তার শিক্ষার মূলমন্ত্র কী ছিল। শ্রী শ্রী ঠাকুর কে ছিলেন দু একটা বাক্যের মধ্যে বলা মুশকিল, তবে এটুকু বললেই মনে হয় যে ওই সূত্র ধরে যারা জানতে চায় আরও বেশি জেনে নিতে পারবেন। তিনি ছিলেন এই যুগের একটা মহাবিস্ময়কর ব্যক্তিত্ব। অন্য কোনো গুণাগুণের কারণে বিস্ময়কর তা আমি বলবো না, একটা সর্বসাধারণের কাছে গ্রহণযোগ্য এবং সর্বসাধারণের কাছে চরম আকর্ষণীয় যে ব্যক্তিত্ব বলে যাকে বলি, একটা অপার প্রেমময় চরিত্র কি ব্যক্তিত্ব, অদ্ভুত আকর্ষণ শক্তি নিয়ে যে ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বময় একটা পুরুষ তিনি ছিলেন, এটা হচ্ছে প্রথম কথা। প্রতিটি মানুষের কাছে তার আবেদন এবং তার গ্রহণযোগ্যতা নিঃসন্দেহভাবে প্রমাণিত হয়ে গেছে, এখনও মানুষ তাকে চায়। যেমন আমরা জানি পূর্ব যা সময়তে অবতার পুরুষ যারা রাম কৃষ্ণ বুদ্ধ যীশু এদের আবেদন কি অ্যাপিল যদি বলি সেটা মানবতার প্রতি যা মানুষের কাছে তাদের প্রয়োজনীয়তা এখনও শেষ হয়নি, একদম তেমনই এই যুগে শ্রী শ্রী ঠাকুরের ব্যক্তিত্বের আবেদন ঠিক তেমনই, এটুকু বলতে পারি আমি। তার শিক্ষার মূল বক্তব্য কি, তার মূল সূত্রটা কি, তার শিক্ষা কি, কি শিক্ষা তিনি দিয়েছেন মানুষের? তার শিক্ষাটা খুব অদ্ভুত, আমার দেখার রকমটা একটু অন্যরকম। সেটা আমি বলি, মানুষে মূলত যা চায় সেটাই তার শিক্ষা। ঘুরিয়ে বললে বলতে হয় মানুষে কিন্তু আমরা সকলেই বাঁচতে চাই, আমাদের অস্তিত্বটা আমাদের কাছে সবচেয়ে প্রিয়। শ্রী শ্রী ঠাকুর বারবার নানাভাবে এই কথা বলেছেন। তিনি বলেছেন একটা বাণীর মধ্যে ইংরাজিতে যে নো এক্সিস্টেন্স নো ইজম, রুট অফ অল ইজম ইজ এক্সিস্টেন্সিয়ালিজম। সেজন্যে অন্য অন্য ইজম সম্বন্ধে কথা বলা কি তার শিক্ষা নিয়ে কথা বলার আগে এটা বলা ভালো হবে যে তার শিক্ষা হলো কী করে অস্তিত্বটাকে নিয়ে থাকা যায় এই পরিবেশে। আরেকটা জিনিস যে সর্বসাধারণ স্বীকৃত জিনিস সেটা হচ্ছে কি, থাকতে গেলেই পরিবেশ লাগে, পরিবেশে নানা রকমের মানুষ আছেন, এক একজন এক এক রকম, সকলে মিলে সকলে সুন্দরভাবে থাকতে যে শিক্ষাটা দরকার, যে মানবিক গুণগুলো দরকার, যে চারিত্রিক গুণ এবং কৌশলগুলো দরকার সেটাই তার শিক্ষা। সেটাকে এক কথা যদি আমরা বলি তাহলে বলতে পারি জীবনীয় শিক্ষা, অন্য ভাষায় বলা যেতে পারে ধর্ম শিক্ষা। কেননা শ্রী ঠাকুরের বাড়িতে আছে যে আচরণ বাক্য কর্ম বাঁচাবার আর উৎস হয়, তো ওই আচরণ ওই বাক্য ওই কর্মগুলি শ্রী ঠাকুরের শিক্ষা। বাঁচাবার মূল সূত্রটা কি তাহলে? বাঁচাবার মূল সূত্র এক কথায় বলতে গেলে অন্যকে বাঁচিয়ে রাখো তাহলেই বাঁচবে। সোজা কথা, যদি দুধ খেতে হয় একটা গরুকে বাঁচিয়ে থাকতে হবে, গরুকে বাঁচিয়ে রাখাকে যদি এক্সটেন্ড করা যায় তাহলে বলতে হবে গরু যে পরিবেশে থাকে সেই পরিবেশ বাঁচিয়ে রাখতে হবে। তেমনই বাঁচাবার মূল সূত্র হলো বাঁচাবার অনুকূল পরিবেশ তৈরি করা, আর সেটি করতে গেলে দেখতে হবে কি, জানতে হবে কি পরিবেশে বাঁচা যায়, ভিন্ন ভিন্ন পরিবেশে ভিন্ন ভিন্ন প্রাণী ভিন্ন ভিন্ন রুচির লোক কেমন করে থাকতে পারে। এর সাথে ধর্মের সম্পর্কটা কি হলো তাহলে? ধর্মটা একটা টেকনিক্যাল টার্ম বলা যায়,
এই অ্যাক্টিভিটিগুলোকে ধর্ম বলে। ধর্ম নামটা না বললেও কোনো ক্ষতি নেই, ধর্ম বলতে হয় বলো, যুদ্ধ বলতে হয় বলো, কিন্তু ব্যাপারটা মূলত এই হওয়া যায় যে নিজেদের জীবনের, এই যে বললাম যে আচরণ বাক্য কর্ম বাঁচা বাড়ার উৎস হয় তাকেই জানিস ধর্ম বলে, নইলে ধর্ম কিছু নয়। তাই ধর্ম নামটা না বলে এই আচরণ বাক্য কর্ম যদি হয়, যদি যেগুলো আমাদের অস্তিত্বকে ধরে রাখে, সেগুলি হচ্ছে তার শিক্ষা। তিনি নিজেই সেটা করে দেখিয়েছেন, আচরণ করে দেখিয়েছেন। তাহলে কি তিনি ঈশ্বর বিশ্বাসী ছিলেন, ঈশ্বরবাদী ছিলেন? ঈশ্বর যদি তিনি থেকেই থাকেন তাহলে ঈশ্বরের মানুষের কি সম্পর্ক? না, ঈশ্বরবাদী কি নামাদী সেটা পরে আসবে, কিন্তু বলা যায় ঈশ্বরবাদী হন না না হন, তিনি ছিলেন অস্তিত্ববাদী। আচ্ছা, তাই একটি বাণীতে তিনি খুব ভালোভাবে বলেন, যাকে কোটি কোটি মানুষ ঈশ্বরের অবতার রূপে আরাধনা করে, অনুসরণ করে, পূজা করে, স্বয়ং তিনি একটি বাণীতে বলেন, ঈশ্বর আছেন কি নাই তা নিয়ে তুমি মাথা ঘামাও কি না ঘামাও তাহাতে কিছু আসা যায় না, তুমি দেখো তুমি আছো কিনা, যদি তাই হয় তাহলে এটাই প্রধান। তাহলে এই থাকার আন্দোলন কি সৎসঙ্গ আন্দোলন যেটা তিনি সৃষ্টি করেছিলেন? সৎসঙ্গ আন্দোলন, কারণ সৎসঙ্গ কথার মধ্যেই আন্দোলনের সূত্রটা দিয়ে আছে, সৎ মানে অস্তিত্ব। তো তার লক্ষ্যটা কি সেই? হ্যাঁ, সৎসঙ্গ আন্দোলনের উৎস হলো বাঁচাবার আর আন্দোলন, বাঁচাবার আন্দোলন। আচ্ছা, তাই না? তাই শ্রী ঠাকুরের একটা বাণী, আমি রেলিভেন্ট বাণী মনে হয়, সেটা আমি এখানে পাঠ করতে চাই। সৎসঙ্গ সম্বন্ধে তিনি এক জায়গায় বলছেন, সৎসঙ্গ তাকেই বলে নিষ্ঠা যাতে উতল চলে, আনুগত্য কৃতি বাড়ে তেমনতরই সৃষ্ট তালে, যে সঙ্গে এর ব্যতিক্রম আনে অসৎসঙ্গ জানিস তাই, সত্তাকে যা সত্তাকে তা করে না স্ফুরণ, অসিষ্ট যা তাতেই নয়। এই যে সত্তাকে স্মরণ করা, সত্তাকে রেখে দেওয়া, ধরে রাখা, এই আন্দোলন হচ্ছে সৎসঙ্গ। এই আন্দোলন কি শ্রী ঠাকুর নিজে সৃষ্টি করেছিলেন নাকি এটা কোনো অর্গানাইজেশনের কথা বলেন? অর্গানাইজেশন কোনো কথা না, প্রথমে আসছে অর্গানাইজেশন কথা ভুলে যাচ্ছি। এক সময় ছিল যখন সৎসঙ্গ অর্গানাইজেশন বলে কিছু ছিল না, কিন্তু শ্রী ঠাকুর ছিলেন। আচ্ছা, তাই না? শ্রী ঠাকুরের ব্যক্তিত্ব থেকে সৎসঙ্গ উদ্ভূত হয়েছে। ঠাকুর এক জায়গায় বলছেন যে সৎসঙ্গ আমার থেকে উদ্ভূত হয়েছে, শ্রী ঠাকুরের লাইফ স্টাইল, তার আচার আচরণ, তার বিহেভিয়ার আসপেক্টটাই হলো সৎসঙ্গ আন্দোলন। সেটা যখন বুড়িত হতে আরম্ভ করলো, বহু লোকের মধ্যে আস্তে আস্তে তাকে দেখে দেখে লোকে শিখতে আরম্ভ করলো, তখন সেটা বহুজনের মধ্যে ছড়িয়ে পড়লো। আস্তে 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 দেখা গেল মানুষের জন্য কিছু করতে গেলে, মানুষকে সেবা করতে গেলে, মানুষকে সাহায্য করতে গেলে, মানুষকে নানাভাবে ডেভেলপ করে তুলতে গেলে কিছু মেটেরিয়াল অ্যাসেটের দরকার হয়, সেগুলো জমা হতে থাকলো যখন, তখন একটা নিয়ম অনুযায়ী একটা প্রতিষ্ঠানের রূপ দেওয়া হলো, তাকেই বলা হলো সৎসঙ্গ প্রতিষ্ঠান। বর্তমানে দেখা যাচ্ছে যে এই সৎসঙ্গ বা সৎসঙ্গ প্রতিষ্ঠান বা সৎসঙ্গ আন্দোলনের নামে বহু শাখা প্রশাখার সৃষ্টি হয়েছে এবং তাদের মধ্যে বেশ মতবিরোধও ভালো রকমভাবে দেখা যাচ্ছে। তো এর মিলন সূত্র কি কিছু নেই বা মিলন সূত্রটা কি ঘটনা কি? সৎসঙ্গ আন্দোলন বহু শাখা প্রশাখায় বিভক্ত হওয়া একটা পজিটিভ অ্যাসপেক্ট আমি মনে করি। আবার এই যে নানা শাখা প্রশাখা, এদের মধ্যে বিরোধটা বহুত নেগেটিভ আছে, তাই না? শ্রী ঠাকুরে বলা আছে সৎসঙ্গ হয়তো অন্য সব প্রতিষ্ঠানের মতো হইয়াছে কিংবা হইবে, যেমন আরো অনেক প্রতিষ্ঠান তো ছিল, সৎসঙ্গ প্রতিষ্ঠানের প্রয়োজনটা কি হলো? সৎসঙ্গ প্রতিষ্ঠান শ্রী ঠাকুরের থেকে গড়ে উঠলো, তাই শ্রী ঠাকুরের উদ্ভূত হওয়ার কি তাকে আবির্ভাবের প্রয়োজনীয়তা কি হলো? এই জন্যই হলো যে মানুষে মানুষের মধ্যে মতভেদ, এভিল কম্পিটিশন বেড়ে গেল, তখন একটা হারমোনিয়াস লাইফস্টাইল, হারমোনিয়াস জীবনযাত্রা এস্টাবলিশ করতে শ্রী ঠাকুর আসলেন। এবার তাকে ঘিরে আবার একটা প্রতিষ্ঠান হলো, সেই প্রতিষ্ঠান যা জায়গায় বেড়ে গেল, বাড়লো, আবার হলো কি তাদের মধ্যে আবার বিরোধ আরম্ভ হয়ে যায়। যদি তো ঠাকুর বলছেন, আর সৎসঙ্গের অনুগামীরা যখনই আমি যাহা বলিয়াছি তাহা হইতে বিচ্যুত হইয়া নিজেদের প্রতিষ্ঠা করিবার জন্য কিছু করিবে, তখন উহা একটি প্রতিষ্ঠান মাত্র থাকিবে। কোথায় বলেছেন এটা? নানা প্রসঙ্গ বলে একটি বই আছে ঠাকুরের, তার মধ্যে দিয়ে আছে নানা প্রসঙ্গ প্রথম খণ্ড। হ্যাঁ, তো প্রয়োজনের পরে খুঁজে নিয়েছে, বই পড়ে শুনিয়ে দিয়ে আসবে। যারা এই সৎসঙ্গ সাথে যুক্ত হন বা শ্রী ঠাকুর অঙ্কুচন্দ্রের সাথে যুক্ত হন, যুক্ত হওয়ার উপায় হলো দীক্ষা পদ্ধতি বলা হয়, যেটাকে দীক্ষা পদ্ধতি বলা হয়, এবং দীক্ষা গ্রহণের পর কিছু আচার অনুষ্ঠান ইত্যাদি করতে হয়। তো এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে বহু পরস্পর বিরোধী ধারার সৃষ্টি হয়েছে, এক একজন এক রকম ভাবে করছে, দীক্ষাতেও এক আলাদা আলাদা রকম হচ্ছে, যা আমরা দেখতে পাই বা শুনতে পাই।
তো এটা কিভাবে হলো তাহলে? সূত্র যদি এক হয় তাহলে বিভিন্ন রকম দীক্ষা বা বিভিন্ন রকম উপাসনা পদ্ধতি সৃষ্টি হলো কি করে বা কেন হচ্ছে? শ্রী শ্রী ঠাকুর যা করণীয় যা বরণীয়, দীক্ষা কী করে হবে, প্রার্থনা কী করে হবে, সঙ্গ কী করে হবে, এই সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খরূপে বলে গেছেন বহু জায়গায়। তার অজস্র বই পুস্তক আছে, তাতে সব কিছু বলা আছে ভালোভাবে। সেসব বই নাম এখন প্রসঙ্গ আনতে গেলে অনেক সময় লেগে যাবে, যারা আগ্রহী তারা পড়ে দেখতে পারেন। এই বিভেদ তখন থেকে হলো যখনই শ্রী শ্রী ঠাকুর বলে গেছেন বলে নিজস্ব ইচ্ছা মতো কিছু পরিবর্তন, নিজস্ব স্বার্থে কি সঙ্গে স্বার্থে, সঙ্গ স্বার্থকে প্রাধান্য রেখে কি সঙ্গের কোনো ব্যক্তিত্বের স্বার্থকে প্রধান করে কিছু ডেভিয়েশন হয়, তাতে কি সঙ্গ স্বার্থ মানে সেখানে ইষ্ট স্বার্থ প্রাধান্য পাচ্ছে না, মানে যাকে আপনার ইষ্ট বলছেন, ইষ্টের ব্যক্তিগত যে নির্দেশ যেগুলো আছে সেগুলোকে ক্রস করে, সেগুলোকে ডাইভার্ট, সেগুলোকে নেগলেক্ট করে যখন সঙ্গের স্বার্থটাকে প্রধান দেখা হলো তখনই আরম্ভ হলো ডেভিয়েশন। আবার দেখা গেল সে সঙ্গ স্বার্থ মানে কি, সঙ্গেই কোনো ব্যক্তিত্বের স্বার্থ হয়তো, যে সঙ্গের মাথায় বসে আছে তার ইচ্ছাটাই সঙ্গ স্বার্থ হয়ে দাঁড়ালো। এক সময় যেমন শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছাই সঙ্গ স্বার্থ এই হওয়ার কথা ছিল, এখন বদলে গেল কি অন্য একজনের ইচ্ছা সঙ্গের স্বার্থ, সেই অন্য একজন যে তার সাথে শ্রী ঠাকুরের ইচ্ছাটা মিলছে না, তখনই ডিফারেন্স আরম্ভ। এই প্রসঙ্গে একটু আমি বলি যে শোনা যায়, আমরা শুনেছি যে শ্রী শ্রী ঠাকুর নাকি তার জ্যেষ্ঠ পুত্র শ্রী অমরেন্দ্রনাথ চক্রবর্তী বা যাকে বর্দা বলে সবাই জানেন, তাকে সমস্ত ক্ষমতা হস্তান্তর করেছে। সমস্ত ক্ষমতা বলতে সেখানে আধ্যাত্মিক ক্ষমতার কথা বলা হচ্ছে। তো এরকম যদি হয়ে থাকে মানে শ্রী ঠাকুরের স্থলাভিষিক্ত বর্দা হলেন, তাহলে বহু মানুষ তো এখন দেখি যে তাকে অনুসরণ করাটাকে সঠিক বলে মনে করেন না, বা তার পরবর্তীকালে সেই ধারাটা যে চলছে এখন বর্তমানে সেই ধারাটাকেও স্বীকার করেন না, তো এটা কি সঠিক হচ্ছে? যদি ঠাকুরের উত্তরাধিকার তিনি হয়ে থাকেন তো তাকে অনুসরণ করাটাই তো স্বাভাবিক। ঠাকুরের উত্তরাধিকার মানেটা কি, ঠাকুরের মেটেরিয়াল অ্যাসেটের উত্তরাধিকার না তার আন্দোলনের উত্তরাধিকার? আন্দোলনটাই মূলত সেটা তো বলা হচ্ছে না। আর ঠাকুরের স্থলাভিষিক্ত কি হয় কেউ? যারা বলছে ঠাকুর ওনাকে স্থলাভিষিক্ত করে গেছেন তারাই আবার কিন্তু বলছে ঠাকুরের স্থলাভিষিক্ত কেউ হতে পারে না, তিনি এই কমে বাদ দ্বিতীয়, জিনিসটা তো মিলছে না তাহলে, তাই না? ঠাকুরের স্থলাভিষিক্ত কেউ হতে পারে, তাই না? তাহলে এর মধ্যে কিছু একটা গড়বড় আছে। আর শ্রী শ্রী ঠাকুরের বর্তমানেই পূজনীয় জ্যাঠামশাই যিনি বলাকে সবাই বর্দা বলে, আপনার জ্যাঠামশাই আমার জ্যাঠামশাই হন পূজনীয় জ্যাঠামশাই, তিনি তো সৎসঙ্গের পরিচালক ছিলেনই, তাকে শ্রী শ্রী ঠাকুর চিহ্নিত করে গেছেন আমি বলবো না, তিনি নিজের যোগ্যতাতেই সৎসঙ্গের পরিচালক ছিলেন, একটা সংসারের জ্যেষ্ঠ ভ্রাতা হিসেবে যেমন থাকে তেমন ছিলেন, তার সাথে কারো কোনো প্রতিযোগিতা ছিল না। ঠাকুরের ইডিওলজিতে কি তার আদর্শে শক্তি সঞ্চার ব্যাপারটা কী হয়, যার আন্দোলন করো হও পাও, তিনি শক্তি সঞ্চার করে গেলেন কি স্থলাভিষিক্ত করে গেলেন, এটা কি আজগুবি মনে হয় না? তার অজস্র বাণীর মধ্যে শ্রুতি বাণী যেগুলো অনুশ্রুতি আদর্শ বিধায়ক বিধায়ন, হ্যাঁ, এর কোথাও এই জিনিসের উল্লেখ নেই, কিন্তু কোনো জায়গাতে কোনো উল্লেখ নেই। আর আমরা দেখেছি ঠাকুরের প্রশংসা বাক্য তার সম্বন্ধে বহু আছে, তিনি যোগ্য কি না যোগ্য সেটা বড় কথা না, তার প্রয়োজন ছিল মনে হয় প্রশংসা, তাই ঠাকুর করেছে। আমার দৃষ্টিভঙ্গি এরকম, ওইসবের প্রয়োজন ছিল, খ্যাতি প্রশংসা সোহাগ তোয়াজ এ তার প্রয়োজন ছিল তাই করেছেন, তাই না? তার যোগ্যতাও ছিল, তিনি আমাদের অন্ততপক্ষে যোগ্যতা বলতে যদি বুঝি যে সঙ্গ পরিচালনার যোগ্যতা তা তো আছেই ছিল, এরকম রকম দরকারও ছিল, তো এইগুলো ব্যাপার ছিল। এর সাথে স্পিরিচুয়াল ব্যাপারটা গুলিয়ে ফুলিয়ে ওইসব ফটো রেখে একসাথে করে একাকার করে জয়ধ্বনি দিয়ে একই রকম দৃষ্টিভঙ্গি দিয়ে তাকে আর ওনাকে একসাথে একাকার করে দেওয়া, সেটা কী দরকার ছিল তো বুঝি না। এতে বহু লোকের ভাবে ব্যাঘাত হলো, তাই জন্য আরো বেশি, সেই জন্য আমরা এই প্রশ্নগুলো নিয়ে আপনার কাছে, তাই জন্য একটু ভাবে ভাবে এই ব্যাপারটা দেখা, ভাবের আঘাত ব্যাঘাত না হলে হতো না, কিন্তু যদি ওই পদাঙ্ক তিনি অনুসরণ করতেন, প্রার্থনা বাদ দিয়া দীক্ষা পদ্ধতি চিন্তা করা, পাঁচখানা ফটো এখন তো ছখানা ফটো রেখে প্রার্থনা করা, এগুলো কি উচিত নয়? ছখানা ফটো যে, হ্যাঁ, তারা যেভাবে করছে না কি কোনো রকমে সমর্থনীয় না, তো প্রার্থনা যেখানে হয় বা আমরা শুনেছি দীক্ষা যেখানে হয় সেখানেও তো এরকম বহু একাধিক ছবি রাখা, শ্রী ঠাকুরকে কোথাও বলা আছে এরকম? শিষ্য গুরুর ভেদ গণে না এক নজরে ভজে, ধর্ম তাহার দ্বিধা হয়ে দুর্বিপাকে মাঝে মজে,
স্ত্রীলোকের যেমন দুটি স্বামী হয় না, স্ত্রী হোক বা পুরুষ হোক কারো আচার্য দুজন হয় না। আচার্য দুজন হওয়া মানে বিকেন্দ্রিক ব্যভিচারী জীবন যাপন করা, ঠাকুরের বাড়ি কিন্তু আমাদের মনে হয় তো আচার্য কে হতে পারে, তা হেড অফ দ্য ইনস্টিটিউশন হতে পারে, পরিচালক হতে পারে, তিনি নিজে ফোর ফ্রন্টে থেকে শ্রী শ্রী ঠাকুরের যা বলে যা সেগুলোকে নিয়ে মেটেরাইজ করবেন। নিজস্ব ইচ্ছার কোনো দাম নেই, কিন্তু নিজস্ব ইচ্ছার দাম আছে কি ওই ডিভাইন অ্যাসপেক্ট অ্যান্ড ডিসক্রিট অ্যাসপেক্ট আর ধর্ম সেবা কোনো পার্টিকুলার জায়গাতে তার কোনো অফিসের ডিসিশন নেওয়ার দাম হতে পারে, কিন্তু ঠাকুর যেসব কথা বল ধর্মের বার্তা তিনি যেগুলোকে নিজের বলছেন সেগুলোতে কোনো রকমের কেউ হাত দিতে পারে না। তাহলে এই পরিস্থিতিতে মানুষ করবে কি, যারা শ্রী শ্রী ঠাকুর অনুকূলজনকে ভালোবেসে তাকে অনুসরণ করতে চান, তাকে আদর্শ হিসেবে গ্রহণ করতে চান বা করেছেন, তা তারা তাদের কর্তব্য কি বা তারা এই এর মধ্যে সঠিক পথটা খুঁজে বার করবে? সঠিক পথ তো সহজ, সঠিক পথ এই যে আমরা তো কেউ সৎসঙ্গের দীক্ষা গ্রহণ করিনি, কোনো সঙ্গের দীক্ষা গ্রহণ করিনি, আমরা নিয়েছি যেটাকে ইষ্ট আচার্য পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা, এবং তার সাথে আমরা যুক্ত কেন তার নির্দেশ মতো আমাদের জীবনটাকে চালাতে। আচার্য বলেন তিনি আচার্য, তাহলে এক্স্যাক্টলি তিনি তো এক, তিনি আচার্য তো। বর্তমানে তো অনেক আচার্যের কথা বলা হয় পরবর্তী, আমি তো বললাম না সেই অন্যরকম আচার্য হতে পারে, কিন্তু আর আচার্য যদি হয়ও তাহলে সে আচার্যকে পুরুষোত্তমের নিষ্ঠাই হচ্ছে সমস্ত গুরুত্ব এবং আচার্যের উৎস। পুরুষোত্তমের নিষ্ঠা না থাকলে আচার্য ফালতু। এখন সঙ্গ আচার্য যারা রয়েছেন তাদের কি নিষ্ঠা, সেক্ষেত্রে কি নিষ্ঠা নিষ্ঠা আছে কি না বোঝা যাবে যে তার বলা তার নীতিবিধিগুলো তো পালন করতে হবে। ঠাকুরের তিনি যা বললেন, যেমন একটা খুব সহজ উদাহরণ দিচ্ছি, শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা পদ্ধতি আমরা ছোটবেলা থেকে দেখেছি যে দীক্ষা দেওয়ার পরে নিরামিষ আহার করতে হবে ঠাকুর বর্তমান থাকাকালে। হ্যাঁ, তিনি স্বয়ং নিরামিষ আসি, আমরা সবাই নিরামিষ, এখন শুক্রবারে নিরামিষ খেলেই হয়, এই যে একটা ডিভিশন হলো, এটাকে নিষ্ঠা বলা গেল না, কিন্তু নিজের সুবিধার সাথে কম্প্রোমাইজ করে ইষ্টের সাথে কম্প্রোমাইজ করে আমরা অন্যদিকে চলে গেলে ওটাকে নিষ্ঠা বলে না। নিষ্ঠা মানে, নিষ্ঠা মানে কি ইষ্টের সাথে নিরন্তর, হ্যাঁ নিষ্ঠা মানে লেগে থাকা ইষ্ট সত্তায় নিরন্তর, ভাঙা চোরা হয় যেমন যে যায় জানিস সেজন তেমনই তো। তাই নিষ্ঠা মানে নিষ্ঠা আছে মুখে বলতে হবে না, তার নীতিবিধি তার বলে যাওয়া। যেমন একটা উদাহরণ দিচ্ছি, সস্তনী ব্রত শ্রী ঠাকুর প্রচলন করেছেন, তাতে যা যা হয় তার মধ্যে একটা আছে লাস্টে অর্ঘ্য নিবেদন করতে হয়, তাতে মাসে তিন টাকা পাঠাতে হয়, বাকিটা উদ্বৃত্ত হিসেবে যে করে তার কাছে রেখে দিতে হয় এবং সেটা ইষ্টের সম্পত্তি হিসাবে সেটাকে সংরক্ষণ করতে হয়। আমাদের কাছে অনেক সস্তনী উদ্বৃত্ত জমা হয়ে আছে, সৎসঙ্গে শ্রী ঠাকুরের তিন উদাহরণ পরে ওইটাই উঠে গেছে, সস্তনী সম্পূর্ণটাই পাঠিয়ে দিতে হয়, কারোর কাছে কোনো উদ্বৃত্ত টুবৃত্ত নেই, এটার অধিকার কে দিল? এই যে ঠাকুরের বলে যা জিনিসে যে হাত দেওয়া এটাকে কে দিল? দীক্ষা পদ্ধতিতে কে দিল হাত দেওয়া? ঠাকুরেরই বলা আছে পুরুষোত্তমই মানুষের ইষ্ট, পুরুষোত্তমই ধেয়, তিনি চলে গেলে পুরুষোত্তমের অনুগামী ঋত্বিকের কাছ থেকে পুরুষোত্তম প্রবর্তিত দীক্ষা দীক্ষিত হয়ে ওই পুরুষোত্তমকেই অনুসরণ করবে, ওই পুরুষোত্তমকেই ধ্যান করবে, যাবৎ পুনরায় তার আবির্ভাব না হয়, পরবর্তী আসলে আবার তাকে গ্রহণ করবে, কারণ তিনি পূর্ববর্তী নবকলেবর। এটা কোথায় বলা আছে ঠাকুরের? এটা বলা আছে আপাতত আমি দেখছি আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ডের 294 পৃষ্ঠায়। ঠাকুরের সন্তান সন্ততিরা যে কোনো দীক্ষিত জনের পক্ষে প্রণম্য এবং শ্রদ্ধ বিষয়ে সন্দেহ নেই, তবে তাদের বলাগুলির সাথে শ্রী শ্রী ঠাকুরের বলা নির্দেশ এগুলি যদি না মেলে তাহলে সেগুলি পালনীয় নয়। ঠিক আছে, এই দীক্ষার ক্ষেত্রে যে একটা ইষ্টভীতি বলে একটা আনুষ্ঠানিক ব্যাপার আছে, সেই ইষ্টভীতি মাসের শেষে বা 30 দিনের পর পাঠানোরও একটা ব্যাপার আছে, সেটা তাহলে কিভাবে করবে এবং কোথায় পাঠাবে সেই নিয়ে তাহলে এই প্রসঙ্গে কি ঘটনা কি এগুলো কোনো প্রশ্ন হচ্ছে না, কেননা এইসব শ্রী ঠাকুরের পুঙ্খানুপুঙ্খ রূপে বলা আছে। অসুবিধে হচ্ছে কি এইগুলো কেউ পড়ে না, আর পড়ার প্রয়োজন আছে এই কথাও যারা দীক্ষা আছে তারা বলে না। তবু আপনার কাছে প্রশ্ন যখন রাখা, আমি না প্রশ্ন একটু বলুন না, না প্রশ্নটা উত্তর দেওয়ার আগে আমি ক্লিয়ারিফাই করে দিতে চাই, এগুলো যে ঋত্বিকরা যদি বলতো যে তোমরা ঠাকুরের বইগুলো পড়ো তার কি নির্দেশে জানো এবং তোমরা সেরকমভাবে করো, তাহলে কিন্তু না, ওরা চায় যে কেউ যেন কিছু না জানতে পারে, আমি যা বলবো সেটাই করতে হবে,
তাই না? ইষ্টগতি পাঠানোর প্রথা বন্ধ হয়ে গেছে, কারণ বাড়িতে যেয়ে লোকরা তুলে ধরেছে। সেই পবিত্র ইষ্টগতি এখন অনেক জায়গাতে আস্তে আস্তে তোলা হয়ে যাচ্ছে, তাই না? আমাদের হয়তো টাকার দিক দিয়ে সুবিধা হচ্ছে, কিন্তু সেন্টিমেন্টটা নষ্ট হয়ে। সেন্টিমেন্ট কথাটা কেন বললি? ইষ্টগতির সাথে সেন্টিমেন্টের কি সম্পর্ক? রাখা মতন পবিত্র কাজ, কেন ওরা আমার উৎস, তাই না? সেটা চাঁদা নয়, কিন্তু চাঁদা নয়, কিন্তু ওটা হচ্ছে দিনের কর্মারম্ভের সবচেয়ে পবিত্র ব্রত হিসাবে ওটা আমি করি, তাই না? সেই জন্যে ওইটা করতে হয় খুব সেন্টিমেন্টালি। ওটাতে কি হয়, অর্ঘ যে আমি সেন্টিমেন্ট নিয়ে যে অফার করি সেটাই প্রধান, তাই না? কেননা দু টাকা কি এক টাকা কি আট আনা কি দশ টাকা যা দিয়ে আমরা করি, সেই দশ টাকার মার্কেট ভ্যালু হয়তো কম হতে পারে, কিন্তু ওর সাথে যে আমার সেন্টিমেন্ট যোগ হয় তখন ওটা অমূল্য হয়ে যায়। যেমন একটা লোক একটা ব্যাকা হয়ে একজনের পায়ে প্রণাম করলো, ওটা তো একটা ফিজিক্যাল পশ্চার হলো, কিন্তু ওর সাথে যখন আমার ভক্তি আর সেন্টিমেন্টটা যোগ হয় তখন ওটা অমূল্য হয়ে যায়। কিন্তু তাই ওটা ভয়ঙ্কর দামি জিনিস, কিন্তু ওগুলোর সাথে কখনোই কম্প্রোমাইজ করা চলে না, তাই না? যেমন প্রণাম করার ভঙ্গিও লোকে ভুলে গেছে, কেন? সেন্টিমেন্টটা হারিয়ে যাচ্ছে, এরকম করে চলে গেল একটু। সেই যে উপর হয়ে ঠাকুর প্রবর্তিত, ঠাকুর কেন, আর্য দ্বারা প্রণামের পদ্ধতি, সেটা কিন্তু লোকে ভুলে গেছে, কেননা কম্প্রোমাইজ হয়ে গেছে, ও না হলেও চলে তৎকাল নেই, তাই না? এরকম করে করে সব জিনিস থেকে আমরা ডেভিয়েট করে গেছি। তাহলে পাঠানোর ব্যাপারটা কোথায় দাঁড়ালো? পাঠানোর ব্যাপারটাও সেটা করে বলা আছে তো, ঠাকুর বলছেন ইষ্টের অবর্তমানে ইষ্টভীতি, ইষ্টের সন্তানদের মধ্যে কেউ যদি ইষ্টবাহী হয় তাহলে তার কাছে পাঠানোর শ্রেয়। অভাবে কৃষ্টি সন্তান মানে শিষ্যদের মধ্যে যে ইষ্টবাহী তার কাছে ইষ্টভীতি। কোথায় বলা আছে এটা? এটা ধৃতিবিধারা দ্বিতীয় খণ্ড বলে একটি বই আছে, তার মধ্যে বাড়িতে আছে। এই ইষ্টভীতি একটা শেষ প্রশ্ন আমি করতে চাই, যেটা অনেকের কাছে এই জাতীয় কথা শুনতে হয়, একটা সমালোচনামূলক কথা, যে ঠাকুর নাকি কোথাও বলেছিলেন, হয়তো তার কোনো লিখিত গ্রন্থে লেখা আছে, যে কামিনী কাঞ্চন থেকে তফাত তফাত, এরকম একটা কথা। তো সৎসঙ্গ আন্দোলনে ইষ্টভীতি করা বা এটাকে অর্থ নিবেদন করা একটা বিষয় আবশ্যিকভাবে আছে। এর সাথে আর একটা জিনিস রয়েছে, যে বহু বিবাহের কথা বলা হয়, যেখানে বহু স্ত্রী গ্রহণের কথা এটা আদর্শ হিসাবে তুলে ধরা হয়। তাহলে কামিনী কাঞ্চন থেকে তফাত তফাত বলা হচ্ছে, আবার পাশাপাশি আন্দোলনের মূল ধারা হিসাবে অর্থ এবং বহু বিবাহের কথা বলা হচ্ছে, তাহলে তো কামিনী কাঞ্চনকেই, কামিনী কাঞ্চনেরই উপাসনার কথা হয়তো পরোক্ষভাবে বলা হচ্ছে, এর কি উত্তর হতে পারে? এই একটা বিশাল প্রশ্ন কিন্তু আমরা রয়েছে, জ্বলন্ত প্রশ্ন মানুষের মধ্যে রয়েছে ঠাকুরের এই সৎসঙ্গ আন্দোলন প্রসঙ্গে এবং ঠাকুরের শ্রী ঠাকুরের আদর্শ প্রসঙ্গে। এর উত্তর কি হবে, সমাধানটাই বা কি? ঘটনা হচ্ছে যে জিনিসটা ইষ্টভীতিটা মোটামুটি বোঝা গেল, ঠিক আছে, তার সাথে বহু বিবাহ এটা কিভাবে গ্রহণযোগ্য এই বর্তমান সময়ে, ঠিক আছে, একটা ব্যভিচারকে প্রশ্রয় দেওয়া মতন মনে হয়। হ্যাঁ, প্রশ্ন মনে হয় যখনই কোনো জিনিস সম্বন্ধে, কোনো নীতি সম্বন্ধে একটা ভ্রান্ত বোধ থাকে তখন যাচ্ছে তাই মনে হতে পারে, তাই না? তাই এটা নীতির দোষ নয়, বুঝের দোষ। কিরকম, এটা তো কিছু বোঝা যাচ্ছে না, এর থেকে পরিষ্কার তো আর কিছু হতে পারে না। যেমন আমি একটা কথা বলছি, একটা যেমন আপনি, আপনি একটা ভালো স্কুলের খুব বড় টিচার, আপনি মাস গেলে 60,000 টাকা মাইনা পান, ওটা কি কি বলছে, ওটাকে কাঞ্চনের উপাসনা কি বলছে? না, ওটা আপনার লাইভলিহুডের যে দরকার, কাঞ্চনের উপাসনা কখন হবে, যখন ওটা দিয়ে আপনি গল্প জুয়া খেলবেন আরো টাকা চাই বলে। ধর্মস্থানে মানে পূজা করছে সেখানে বললাম না, বোঝার গণ্ডগোল আছে, কিন্তু আমি পরিশ্রম করে উপায় করছি, কেন উপায় না করলে আমি বাঁচতে পারবো না, আমার পয়সার দরকার আছে। সেই কাঞ্চনটা হচ্ছে ধর্মের জন্য আহরণ করা কাঞ্চন, ওই যে জীবন রক্ষার জন্য আমার প্রয়োজন, কারণ ফ্রিতে আমি কিছু পাবো না তো, তাই না? এখন সেই কাঞ্চনটাকে যদি কেউ না বুঝে বলে যে কামিনী কাঞ্চন,
শ্রীরামকৃষ্ণ যে বলছেন এই যে বাণীটা যে আপনি বললেন সেটা সত্যানুসারে ঠাকুর বলছেন যে জগতে মানুষের যত দুঃখ সব বেশিরভাগই কামিনী কাঞ্চন থেকে আসে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন যে কামিনী কাঞ্চন থেকে তফাৎ তফাৎ খুব তফাৎ। এবার ব্যাপারটা কি, কামিনী আর কাঞ্চন খুব পাশাপাশি কিন্তু, তাই না? কাঞ্চন যখন কাম এবং ব্যভিচারকে আমন্ত্রণ করে তখন সেটা পাপের। কাঞ্চন যখন ক্যান্সারের ট্রিটমেন্ট করতে লাগে কিন্তু ছেলে মেয়েদের লেখাপড়া শেখাতে, তখন কি পাপের হবে? তাই না? বাবা মাকে দেখানোর জন্য তখন কি পাপের হবে? তখন ওর প্রয়োজন, তাই না? দু নম্বর কথা, কামিনী যখন, মাও তো কামিনী, স্ত্রীও তো কামিনী, সব বাড়িতে তো কামিনী ভর্তি, মেয়ে ছেলের মায়ের ওর সব কামিনী। তারা যখন কামের এজেন্ট হন কি কামের কাম চরিতার্থ করার জন্যই যদি তাদের দেখি কীরকমভাবে করি, তখন সেটা বিপদের হয়। তাছাড়া তারা তো দেবী, উপাস্য দেবী, মানুষের প্রণম মা সম্মা, তাই না? তাই এগুলো বুঝের ভুল। এগুলো হচ্ছে ঠাকুর বিবাহকে যে সমর্থন করা হয় বা একে উৎসাহিত করা হয়, সেটা বহু বিবাহকে তাতে একরকমভাবে ব্যবিচারকে সামাজিক ব্যবিচারের আমন্ত্রণ। ঠিক আছে, সেটা ব্যাপারটা কি যে বহু বিবাহটাই বলতে কি বলতে চাইছেন এখন ঘটনাটা কি? বিবাহের উদ্দেশ্য তো ঠাকুরের একটা বাণী আছে, এইসব খুব অনেক ডিটেল হয়ে যাবে। ঠাকুরের বলা আছে যে উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল, যেমন তেমন করে বিয়ে করিস্তাকে। মানে আসলে মানুষের তো পৃথিবীতে থাকতে হয় জেনারেশন আফটার জেনারেশন। আজকে যে আপনাকে দেখা যাচ্ছে সে আপনি তো এখন ছিলেন না, আগে 60 বছর আগে আপনি ছিলেন না, তখন কে ছিল? আপনার বাবা মা ছিল, তার মধ্যে থেকে আপনি এসেছেন। সেই জন্য আমরা বলি ঠাকুরের ভাষায় যে ইউ আর দ্য ট্রান্সফর্ম ফর্ম অফ ইউর ফোর ফাদার, তাদেরই একটা পরিবর্তিত রূপ। কারণ মূল মা তো তার মধ্যে ছিল, তার মা বাবা যে তারও তার তাদের আগে চলে যেতে হবে, তাই না? এখন এই যে আমরা যে থাকবো না, আমরা এগিয়ে যাবো তো, এগিয়ে যাওয়ার জন্যে কিছু যোগ্যতা দরকার হয়। কী যোগ্যতা দরকার হয়? কারণ পরিবেশ পরিস্থিতি বদলে যাচ্ছে, চেঞ্জ হচ্ছে সমানে। যেমন একসাথে আপনার বাবা সাইকেল করে ঘুরতে পারতেন, আপনি পাচ্ছেন না, আপনার এখন স্কুটার দরকার হচ্ছে, তাই না? এরপরে আরও কিছু দরকার হবে। এই যে ক্রমাগতিটা শরীর স্বাস্থ্য বিবেক চরিত্র সব নিয়ে, এটাও তো আপনার মধ্যে ট্রান্সফর্ম হয়ে আসবে। তো এমন একটা ম্যাচিং হওয়া দরকার যাতে নেক্সট জেনারেশনটা ওয়েল ইকুইপড হতে পারে, ওই তাদের মধ্যে যেন ওই যাকে বলে ওই সম্পদটা যে থাকে, যেটা ভাঙিয়ে আবার চলে যাও, তারপরে আবার করতে হবে। উদ্দেশ্য বিবাহের এটাই সবচেয়ে, বিবাহের প্রথম উদ্দেশ্য হবে যে বলেন জেনেটিক এনরিচমেন্ট। এই যে আমরা দেখছিলাম যে নেতাজি সুভাষকে বা দেশবন্ধু চিত্তরঞ্জন যারা ঠাকুরের খুব ঘনিষ্ঠ ছিলেন এবং দীক্ষাও বোধহয় গ্রহণ করেছিলেন, তাদেরও ঠাকুর এই কথাই বলছেন, আপনারা আগে বিবাহ সংস্কার করুন তবে দেশ উদ্ধার হবে, দেশের স্বাধীনতা আসবে। এই আপনি যা কথা বলতে চাইছেন যে জেনেটিক এনরিচমেন্টের জন্যই এই কথা বলতে চাইছিলেন? একটা এজেন্ট জেনেটিক এনরিচমেন্ট হবে, কালচারাল এনরিচমেন্ট হবে, সবই এনরিচমেন্ট হতে হবে। যা যা নিয়ে মানুষ সেগুলি উদ্বর্ধন দিয়ে যেতে হবে। ঘটনা কি, পৃথিবীতে এখন যেখানে আমরা দাঁড়িয়ে আছি, পেছন দিকে তাকালে দেখা যাবে ইতিহাসে, সভ্যতার ইতিহাসে অজস্র অন্য আরও নানা রকমের সভ্যতা ছিল, সব লোপ পেয়ে গেছে। কেননা তাদের ধরে রাখার মতো মানুষ থাকেনি। যেমন একটা কথা আমি বলছি, সোজা এখন যে সোশ্যাল মিডিয়াতে দেখছি আর যা হচ্ছে, অনেকে ভয় পাচ্ছে যে বাংলা ভাষা থাকবে কি না, বাঙালি থাকবে কি না, আর একটু বানিয়ে বলতে গেলে হিন্দু থাকবে কিনা। কেমন এমন ভাবে তার চারিদিক থেকে ঘিরে নিয়েছে লোক করছে কালচারালি, তা থাকছে না কেন? কেন থাকার মতো চরিত্র তাদের হচ্ছে না, সেরকম জেনেটিক অ্যাসেট তাদের মধ্যে হচ্ছে না। বিবাহটা এই জন্য হয়, এমন ব্রিডিং, এমন ইউজেনিক্সটা হতে হবে যাতে উপযুক্ত সম্পদ নিয়ে উপযুক্ত মানুষ জন্মায়। শ্রী ঠাকুর যে সেই যুগে নেতাজিকে কি সবাইকে ভালো মানুষের কথা বলতেন, কেন বলতেন সেটা এখন স্বাধীনতা উত্তর 60 বছর পরে এখানে দাঁড়িয়ে বোঝা যায়, তাই না? কেননা দেখাচ্ছে আর লোকেরা বলবো অনেক ডেভেলপড হয়েছি আমরা আগের থেকে, হয়েছি, কিন্তু সেই ডেভেলপমেন্টটা আরও বিপদের কারণ হয়ে গেছে। কেন চরিত্র নেই ডেভেলপড হয়েছি, চরিত্র নেই বহু টাকা হয়ে গেলে যাওয়া হয় তাই হচ্ছে আর কি, তাই না? এখন ঠাকুর কিন্তু বহু বিবাহকে সমর্থন করেছেন, কিন্তু সকলের বহু বিবাহ তো দূরের কথা, একটা বিবাহ করার মতো যোগ্য নেই, তাই না? তা সেই যোগ্যতা হতে কি করতে হবে? সেরকম চারিত্রিক ধনে ধনী হতে হবে। সেটার জন্য কি করতে হবে? আমাকে ইষ্টর সাথে প্রথমে যুক্ত হতে হবে, সেরকমভাবে ইষ্ট যুক্ত হয়ে নিজেকে, মানে বলতে চাই যে চারিত্রিকভাবে ধনী নয় সে বিবাহের উপযুক্ত নয়,
ঠাকুরের বক্তব্য তাই বাড়িটা আমি এখানে খুঁজে পাচ্ছি না, বলছেন যে ইষ্টেতে যারা যুক্ত নয় তারা বহুত দূরের কথা একটার যোগ্য নয়, সেই বাড়িটা খুঁজছি আমি পাচ্ছি না, তাই না? যে বহুত দূরের কথা এক বিবাহ এক বিবাহের যোগ্য নয়, হ্যাঁ, সেই জন্য মুখে বলে দিলে লোকেরা ঠাকুর সাপোর্ট করছেন, তাহলে তো হবে না। না ইসলাম হোক হিন্দু হোক খ্রিস্টান লেভেল হিসেবে আমি বলছি, কিন্তু সবই তো ধর্ম তো একই ঠাকুরের মধ্যে, সে ধর্ম কি এই সকলে মিলে একাকার না হয়ে যে যার মতো ভালো করে বেঁচে থাকবে। সম্প্রদায়গুলো ধর্ম না, না ঠাকুর সম্প্রদায়টা ধর্ম না রে, সম্প্রদায় মানে একটা কমিউনিটি সমাজকে যা দেয়, যেমন লেখক সম্প্রদায় ওরা কি করে সকল মিলে এক জায়গাতে একই ট্রেটের লোক আছে তারা লেখে, সে লেখাগুলো সমাজ পড়ে, সমাজকে লেখা দেয়। যেমন কুমোর সম্প্রদায় ওরা কি করে হাঁড়ি কড়াই টড়াই তৈরি করে, সেটা সমাজ সমাজকে ওই দিক ধরে সার্ভিস দেয়, এটাকে সম্প্রদায় বলে। ধর্ম যদি এক হয় তাহলে তো এই যে সাম্প্রদায়িক বিরোধ যে হয় সেটা প্রশ্নটা আসছে কোথেকে, সম্প্রদায়টাকে ধর্ম বলে হচ্ছে ভুল ব্যাখ্যা, অতি ভুল ব্যাখ্যা। শুধু তাই নয়, ধর্মটার যে আসল রূপ কি সেটা দেখতে পাচ্ছে না, কেননা যে না ধরে প্রেরিতে বর্তমান অন্ধতময় হয় প্রিয়ন, ধর্মের মূর্ত রূপ ঠাকুরের মতো একজন থাকেন যদি তার জীবনটা, তিনি এখন বর্তমানে ওরকম করে নেই যদিও তার জীবনটা দেখলেই তো মনে হয় যে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান যে কোনো লোক যে কোনো ধর্মেরই হোক সেটা উজ্জ্বল, সে মানুষ সকলে একসাথে যে যার একই থেকে তার কাছে এসে জড়ো হয়েছিল এবং আনন্দে থাকতে পারছে। তার কাছে যারা মুসলমান বা খ্রিস্টান যারা মতাবলম্বী তারা এসেছিলেন, তারা কি হিন্দু হয়ে গেছিলেন? নাই ভাই, তারা ইসলামই আছে, কারণ ঠাকুর বলছেন ট্রু হিন্দু ট্রু মুসলমান ট্রু খ্রিস্টানের মধ্যে কোনো তফাৎ নেই, তাই না? সব একই। তাহলে তিনি ট্রু হিন্দু বা ট্রু মুসলিম ট্রু খ্রিস্টান করার জন্যই তাদের প্রেরিত করেছেন? নিশ্চয়ই নিশ্চয়ই, কেন না যে যা ধারা নিয়ে এসছে সেই ধারাতেই তাকে ট্রু ইসলাম ট্রু খ্রিস্টান বলতে কি বলবো, ইসলাম মানে খোদাতে আত্মনিবেদন, ঈশ্বরে আত্মনিবেদন, হিন্দু মানে তাই, তাই না? খোদাতে আত্মনিবেদন, নিজের চলাফেরা বলাগুলো খোদার ইচ্ছা মতো রসুলের ইচ্ছা মতো তার জীবনী রকমটার মতন নিজেকে গড়ে তোলা, এটাই হলো আসল ব্যাখ্যা। পুরো খ্রিস্টান বলতো তাই বোঝায়, তাই বোঝায় যিশু, তাই বোঝায়। তাহলে যিশু মোহাম্মদ এদের মধ্যে কি বিরোধ নেই? তারা একই বার্তা, ঠাকুর তো তাই বলেন ঈশ্বর এক প্রেরিত পুরুষ তার একই বার্তা ভাই, ধর্ম এক ঈশ্বর এক প্রেরিত পুরুষগণ একই বার্তা ভাই। বাইদি ভাই যে বাড়িটা খুঁজে পাচ্ছিলাম না পূর্ব বলেছিলাম সেই বাড়িটা আমি পেয়ে গেছি, একটু পড়ে শোনাই লাস্টে, হয়তো একটু এখন অপ্রাসঙ্গিক মনে হতে পারে, তবুও অটুট কঠোর আদর্শে যে বহু বিবাহের সমর্থ সে, পুরুষে যখন না দেখবি তা একটিরও নাই উপযোগিতা। এ তো কোনো সংশয় তো নেই না বোঝার ক্ষেত্রে কোনো, অটুট কঠোর আদর্শে যে বহু বিবাহের সমর্থ সে, যোগ্য সে বলেননি কিন্তু সমর্থ, সেটা তার ডিসক্রিপশন যে করবে কিনা। হ্যাঁ, পুরুষে যখন দেখবি না তা একটিরও নাই উপযোগিতা, তার মানে অটুট কঠোর আদর্শ না হলে বিবাহই দরকার নাই, এর থেকে ভালো করে এর থেকে সহজ করে কে বলে যাবে? তাহলে এর মধ্যে কি অন্য লোকের আঙুল দেওয়ার কোনো প্রয়োজনতা আছে কি? প্রতিটি বাণী কিন্তু ঠাকুরের নেই, যে কি তার মধ্যে অন্য লোকে হাত দিতে গেছে ওখানে আরম্ভ হয়েছে ডিসপিউট। যেমন ঠাকুর বলছেন রেজিস্ট নো এভিল, আমার মনে একটা কমন ভুলে গেছে, রেজিস্ট নো এভিল, ইফ ইউ রেজিস্ট দেয়ার উইল নো এভিল, ওই একটা কমার জন্য সমস্ত ধর্মের ব্যাখ্যাটাই উল্টো পাল্টা হয়ে গেল, এখনো সেই ভুল বাংলা পাড়া যায়নি, মানে ইভিলকে তুমি রেজিস্ট করো না, রেজিস্ট করো না, এই মানে এক্স্যাক্টলি এই বাণীতেও যে কোনো বাণীতে ঠাকুরের যে কোনো নির্দেশে নীতিতে যে অন্য লোকে হাত দিতে যাবে ইন্টারফেয়ার করতে যাবে ওর বিকৃত হয়ে ভুল পথে চাই চলে যাবে। কিন্তু এইভাবে ব্যাখ্যা করার উপযুক্ত লোকের মানুষেরও তো প্রয়োজন আছে, যার বোধ বুদ্ধি তাকে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারে, বোধ বুদ্ধির উপর দাঁড়িয়ে তিনি যেটা বলছেন তিনি যেটা চেয়েছেন তিনি যা বলতে চেয়েছেন সেটাই ব্যাখ্যা হবে,
তোমার দরকার আছে তো সেরকম ঠাকুর তো বলছেন যে তেমন একনিষ্ঠ তদনুচরণ যারা কথচর্যা পরায়ণ যারা তারাই তার পরবর্তীতে পথপ্রদর্শক, তারাই পুরুষোত্তমকে মানুষের সামনে তুলে ধরবে। নিজেরা উজ্জ্ব থেকে প্যাসিভ থেকে তার অবর্তমানে আরো কারো ফটো থাকলো কি না থাকলো এটা ইস্যু হবে না, তো তিনি সকল সঙ্গে চিরজাগ্রত কিনা এটাই ইস্যু। তার অবর্তমানে এরকম কোন ব্যক্তি প্রয়োজন আছে নেতৃত্বের ক্ষেত্রে, নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে এই আন্দোলনকে? তারা স্বভাবেই নেতৃত্ব নেতা হয়ে যান, তাদের নেতৃত্বে দাবি করতে হয় না, দাবি করা মানে অযোগ্য সে তাই দাবি করেছে, তারা স্বভাবেই নেতা হয়ে যান। এই ঘটনাই খুব ভালো আলোচনা হলো, এই প্রসঙ্গের বহু প্রশ্ন উত্তর আমরা পেলাম আজকে, এবং পরবর্তীকালে আরও কিছু প্রশ্ন নিয়ে আমরা তার কাছে আপনার কাছে উপস্থিত হবো বলেই আশা রাখি। আজকে আপাতত এখানেই আমরা এই প্রশ্ন পর্ব শেষ করছি, আবার আপনার কাছে অনুমতি চাইছি আপনার কাছে আবার। আচ্ছা নিশ্চয়ই, আমি আমি সবসময় প্রস্তুত, শুধু শ্রীজি ঠাকুর যা বলেছেন সেগুলোকে আরও ব্যাপকভাবে লোকের সামনে ছেড়ে দেওয়া, ঠাকুরের সাথে প্রত্যেকটি দীক্ষিত জনের সরাসরি যোগাযোগ দরকার, কোনো মাধ্যমের দরকার নেই, কিন্তু ঠাকুর বলছেন সূর্যের থেকে যে রশ্মিগুলো আসে সেগুলো ডাইরেক্ট সূর্য থেকে আসে, মাঝখানে কোনো ইন্টারফারেন্স হয় না, তেমনই প্রত্যেকের আমার সঙ্গে সরাসরি যোগাযোগ দরকার, অন্যের মাধ্যমে আসলে তার কালারে কালার হয়ে যায়, সেটাই হয়েছে তার অবর্তমানে সৎসঙ্গে। কিছুটা আমি বিরোধ ভাবনা নিয়ে আপনার কাছে ছিলাম, কিন্তু আজকে আপনার কাছে আলোচনা করে বা প্রশ্নের উত্তর পেয়ে আমি নিজেই কিন্তু অনেকখানি সমাধানের রাস্তা পেয়ে গেলাম, এবং তার জন্য মনে হচ্ছে যে এই ব্যাপারে আরো গভীরভাবে ব্যাপার ভাবা দরকার, এবং তার দৃষ্টিভঙ্গি দিয়ে ব্যাপারগুলো দেখলে বোধ হয় এইসব অসুবিধাগুলোর উত্তর বা এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু সহজভাবে সমাধান পাওয়া যায় বলে মনে হয়। শ্রীজি ঠাকুরের পদপ্রান্তে বিরোধের অবসান আছে, কোনো বিরোধের স্থান নেই, সেজন্য আমরা নিজেরাই অজ্ঞানে অজ্ঞান বলে আমাদের বিরোধ। জয় খুব উপকৃত।